আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বিটিএন গ্রুপের হোস্ট আদনান আবির। আজ আবারও উপস্থিত হয়েছি সাকিবের সাথে। আসসালামু আলাইকুম। আলভির সাথে। তো আজকে নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছি। আজকে আমরা করব ক্রিসমাস ট্রি, ডাল থেকে ব্রিড কীভাবে চারা হিসেবে আমরা রূপান্তর করব, চারা হিসেবে আমরা বপন করব, সেটা আপনাকে আপনাদেরকে দেখাব। আপনারা দেখছেন যে এটা ক্রিসমাস ট্রি। এটা আমরা 2 বছর যখন বয়স যাচ্ছে তখন আমরা এইখানে মাটিতে রোপণ করেছিলাম, তারপরে প্রায় 10 বছর হয়ে গেছে। এই গাছটা এখন প্রায় 3 তলা বিশিষ্ট বিল্ডিং থেকে বিল্ডিংয়ের সমান হয়ে গেছে। আপনারা দেখছেন তো এখান থেকে আমরা আজকে এই গাছের ডালগুলো থেকে বীজ করব, অর্থাৎ প্রজনন করে নতুন চারা থেকে রূপান্তর করা যেভাবে চায় আমরা করব। গাছের উপরে উঠছে, আমাদের হয়ে গেল। আমরা এই ডালটা থেকেই করব। একটা ডাল থেকে অনেকগুলো হবে না? তো ভিউয়ার্স দেখলেন যে এখানে ডাল আমরা কেটে ফেললাম। চলুন এখন আমরা ছাদ কৃষিতে চলে যাই। আমরা একটা ডাল নিয়েছি, ডাল থেকে এখন এগুলোকে কাটবো। কাটবো কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমাদের কাছে আছে ছোট ছোট গ্লাসের, ওয়ান টাইম গ্লাসের গ্লাস নিয়েছি, যেগুলোতে অল্প পরিমাণ মাটি দেওয়া আছে, মাটি বেলে মাটি দেওয়া আছে। তারপর একটা জারও নিয়েছি, এখানেও আমরা একটা চারা বপন করব। তো এখন সরাসরি চলে যাই সাকিবের কাছে। সাকিব আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমাদের কাছে অ্যালোভেরাও আছে। এটা অনেকে শিকড় গজানোর জন্য, ডাল থেকে শিকড় গজানোর জন্য এক্সট্রা রুট পাউডার পাওয়া যায়, এক্সট্রা রুট মেডিসিন পাওয়া যায়, সেগুলো এখানে লাগিয়ে দেয়। আমরা ন্যাচারাল উপায়ে অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরার মাধ্যমে এগুলো আমরা রুটের রুট বের করবো। আমরা আপনারা দেখেন যে কীভাবে রুট বের করতে হয়। আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে কাটা হচ্ছে, এইভাবে কেটে ফেলবো। ভিউয়ার্স আপনারা দেখেন কীভাবে কাটা হচ্ছে। নিচের ডালগুলো এগুলো এইভাবে কেটে দিব, যেন আমাদের এই জায়গাটা থেকে আপনারা দেখছেন এইভাবে কাটা হয়েছে। এই সাইড 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়েছে, খেয়াল করেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়েছে। এই দিক থেকে একটা কুশির মতো বের হয়েছে, এটা আমরা রেখে দেব। তারপরে দেখাও এইভাবে আমরা এই পাতাগুলো কেটে ফেলবো। এটা কলম হিসেবে রোপণ করব, এর জন্য যত পাতা কম থাকবে তত ভালো। আমরা এই ডালটা এইভাবে কাটবো। এটা হয়ে গেলো আমাদের আরেকটা 2 নম্বর। দেখেন 45 ডিগ্রি, 45 ডিগ্রি করে কাটা হচ্ছে। আমরা এইটা এখানে কাটবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাও কাটা হচ্ছে। এটা আমরা বড় টপে দিয়ে দিব, বড় টপে দিয়ে দিব। এগুলো কেটে ফেলবো, ভিউয়ার্স আমাদের গাছটা অনেক ছোট থেকেই আমরা এটা করেছিলাম, চারা নিয়ে আসা হয়েছিল নার্সারি থেকে। তারপর 2 বছর টপে আমরা রাখি, তারপর সরাসরি আমরা বাসার সামনে মাটিতে লাগিয়ে দিই। তারপর 10 বছর চলে যায়, গাছটি প্রায় 3 তলার ওপর 4 তলা ছুঁই ছুঁই এখন অবস্থায় আছে। একটু ভিউ করে দেখাও আলভি।
আপনারা জানেন ক্রিসমাস ট্রি খুবই সুন্দর একটি গাছ, এটা বাসার সৌন্দর্যকে অনেক অংশ বাড়িয়ে দেয়। যদি আপনার বাসার সামনে দুটি ক্রিসমাস গাছ থাকে গেটের সামনে, তারা বাসার গেট আপই আপনি চেঞ্জ করে ফেলবে। তো আপনারা ইচ্ছা করলে বাসার বারিন্দাতেও বারিন্দা ছাদ কৃষির ছাদেতে ছাদে আপনারা এগুলো চারা লাগাতে পারেন। ডালটাকে কেটে নিব, তখন এর গোড়ায় যেহেতু অণুজীব থাকে মাটিতে প্রচুর পরিমাণে, এই জন্য আমরা এটা ঘির করে বা গোল করে কেটে ফেলব। এইভাবে কেটে সম্পূর্ণটা রাউন্ড করে কাটবো। কাটার পর এই চামড়াটা উপরের যে বাকল বা ছাল দিয়ে বলি আমরা, সেটা এভাবে উঠিয়ে ফেলবো। ওঠানোর পর আমরা অ্যালোভেরার যে ডালটা নিয়েছি এইভাবে আমরা এটা লাগাবো। দেখেন, এটা লাগানোর কারণটা হচ্ছে যেন মাটিতে থাকা মাটিস্থ অণুজীবটা এই বাকলটার ক্ষতি করতে না পারে। আমরা সামনে উপরে ওইভাবে লাগাই দিব, উপরে কাটতে হবে না যেহেতু এটা মাটির উপরে অংশ থাকবে। অ্যালোভেরার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা শিকড় গজাতেও সাহায্য করে। হ্যাঁ, এবং এটা শিকড় গজাতে সাহায্য করে। এইভাবে আমরা পরপর রুট হবে নিয়ে এইগুলো এইভাবে কাটা কেটে কাটবো। এটা লাগানোর পর অন্তত 22 দিন রাখতে হবে, 22 দিন, 1 মাস রাখা যায়, 30 দিনও রাখা যায়। 30 দিন রাখলে ভালো, আমরা 22 দিন পরে হয়তো বা কোনো একটা ফলাফল পাবো যে শিকড় গজিয়েছে ভিতর থেকে। আর একটু মাটিতে ঘোরা উচিত। দেখেন, আমরা মাটিটা ঘুরে ফেলবো, এটা বিভিন্ন রকম কম্পোস্টযুক্ত মাটি, আমরা একটু ফাঁকা রাখবো যেন পানি দিতে পারি। আমরা মাটিটা পূর্বে ভিজিয়ে নিয়েছি, যেহেতু ভিজিয়ে নেওয়া হয়েছে, এটা কি পানি দেওয়ার প্রয়োজন আছে? এখন পানি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমরা মাটিটা ভেজা। আমাদের মাটি প্রস্তুত, আমরা এইভাবে লাগাবো যেন এটা ভিতর দিকে থাকে। খেয়াল করতে হবে যতটুকু সম্ভব যেন সাপোর্ট থাকে। এইভাবে এইভাবে হয়ে গেল আমাদের একটা, খুব সুন্দর এই যে আরেকটা দিয়ে দিলাম। দেখবো যেন মাটিটা গাছের সাথে একদম মানে খুবই চেপে বসে থাকে আর কি। এই তো আমি একটা লাগাই, আমাদের জারটা বড়, এই জন্য এটাতে দুইটা দিয়ে দিব, আর নামটা একটা লাগান। যেহেতু আমাদের এই উপরের ডালটা যেহেতু আমাদের একটু কষ আসছে, এই জন্য আমরা ভালোভাবে মিশিয়ে দিব মাটিটা, যেন ক্ষতিকর জীবাণু ক্ষতি করতে না পারে গাছটার ডালটার। ভালোভাবে লাগাই দিব এদিকে একটু, তো কুশি গজানোর এখান দিয়ে যেগুলো, যেমন যেগুলো কাটার স্থানগুলোতে আমরা লাগাই দিয়েছি, এদিক দিয়ে রস আসছে, ওইটা থাকবে। ঠিক আছে, আমাদের এগুলো তো দেওয়া হয়ে গেছে, আগেই দিয়ে দিয়েছি। এখন এগুলো আমরা ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রেখে দিব, তারপর আমাদের অপেক্ষা করতে হবে 20 থেকে 25 দিন। তারপর আমাদের আল্লাহ যদি জানতো এখান থেকেই রোড হয়ে যাবে, রোড হয়ে যাবে, রোড হওয়ার পর আমরা অন্য বড় টপে স্থানান্তর করি। এই চারাগুলো আপনারা ঠান্ডা স্থানে রাখবেন, যেদিক থেকে আলো আসে, আলো থাকতে হবে, সানলাইট থাকতে হবে, কিন্তু ঠান্ডা জায়গায় রাখতে হবে। অতিরিক্ত কড়া রোদ্রে রাখতে গেলে এগুলো মরে যাবে, সুতরাং তখন আর হবে না। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে কীভাবে ক্রিসমাস ট্রি গাছ গ্রোথের জন্য বাকল থেকে ছিলে কীভাবে এর ডালগুলো কেটে
এখানে লাগানো হলো। তো এ বিষয়ে আমি কিছু বলতে চাই যে ক্রিসমাস ট্রি গাছ মূলত বিদেশি গাছ, এসব গাছ সৌন্দর্য বর্ধনে অনেক সাহায্য করে, বিশেষ করে বাসার সৌন্দর্য, ছাদের সৌন্দর্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যদি এতে সফলতা পাওয়া যায় আগামী 20-22 দিনের মধ্যে যদি এখানে রুটস চলে আসে ভিতরে, তাহলে আমরা এটা এক স্থান থেকে আরেক স্থানে প্রতিস্থাপন করতে পারবো, ট্রপ কিংবা ড্রামে আমরা এটা লাগাইতে পারবো। তো এভাবে যদি অনেকগুলো গাছ একসাথে হয়ে যায় তখন এটা কিন্তু আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। সো আমি মনে করি যে এই জিনিসটা সামনের দিনগুলোতে অন্যতম একটি বিপ্লব আনবে যদি এভাবে এর চাষাবাদ কিংবা প্ল্যান্টিংগুলো আরও বাড়ানো যায়। তো যেহেতু এটা একটা এক্সপেরিমেন্ট স্বরূপ ছিল, সেহেতু আমরা এক্সপেরিমেন্ট হিসেবে এই জিনিসটা নেই, দেখি 20-22 দিনের মধ্যে কি হয়। যদি 20-22 দিনের মধ্যে এটা রুটস এসে যায় তবে আমরা এক স্থান থেকে আরেক স্থানে এটা প্রতিস্থাপন করে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, পরবর্তী ভিডিওতে এই বিষয়ে জানানো হবে। কিন্তু এর জন্য ছায়াযুক্ত স্থানে এটাকে রাখতে হবে এবং 20-22 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।